বর্তমান লকডাউন পরিস্থিতিতে দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো অমরকুণ্ড নেতাজি সংঘ মহিলা সমবায় সমিতি লিমিটেড মঙ্গলবার নেতাজি সংঘ মহিলা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা এলাকার অমরকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উদ্যোক্তারা প্রত্যেকটি বাড়ি বাড়ি ঘুরে চাল ডাল আলু তুলে দেওয়া হলো সকল দুস্থ পরিবারের সদস্যদের হাতে রীতিমতো এই লকডাউন পরিস্থিতিতে যাতে কোথাও খাদ্য সংকট না দেখা দেয় সেদিকে নজর রেখেই এই ছোট্ট প্রয়াস মন্তব্য উদ্যোক্তাদের আমরা 100 জনীয় পরিবারকে দুস্থ যে পরিবার যারা এখন খেতে পারছে না এবং বিধবা আছেন হ্যাঁ তার ছেলে মেয়েরা দেখে না তারা এখন কাজ করতে পারছে না সেই সব পরিবারকে আমরা আমরা এই সিদ্ধান্ত নিয়ে যে পাঁচ কেজি করে চাল 2 কেজি করে আলু এবং 500 গ্রাম করে ডাল বিতরণ করব হ্যাঁ এটা তো খুব ভালো উদ্যোগ কারণnabla যখন আমাদেরকে বলেন প্রধানের প্রতিনিধি ছিলেন যারা গাম beri খ্যাতি এখন এই মহামারীর সময়তে গ্রাম ঢুকতে বাড়ি ঢুকতে ভয় ভীতি করছে তো তেনাদের সংস্থার সত্যি খুব অভাব ছিলেন তো আমরা সেই মোতাবেক প্রতিটি সংসদ অনুযায়ী করে নাম আমরা দিয়েছি একশো জন টোটাল দিয়েছি তো সেই ক্ষেত্রে সেই লোকগুলো উপকৃত আমরাও নিজেরা ধন্য মনে করছি যে আমরা ওই পঞ্চায়েতের মারফতে আমরাও ওনাদের সহযোগিতায় আমরা যে দিতে পারি আমরা নিজেকে ধন্য মনে করছি